আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দেশে বসে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছে সাব্বির খান। তা দর্শক, আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসার্স আহসান ট্রেডার্সে। তা দর্শক, মার্কেটে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ নাকি পেঁয়াজের আমদানি রয়েছে, বাজারে কমেছে পেঁয়াজের চাহিদা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এই বাংলাদেশের বাজারে কিন্তু অথবা এই বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বৃহত্তম মার্কেটে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক পেঁয়াজ রয়েছে, দুই সাইডে কিন্তু এলসি পেঁয়াজ রয়েছে, এর সাথে সাথে নাকি নিউজিল্যান্ডের পেঁয়াজ রয়েছে, এর সাথে সাথে ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ রয়েছে, দেশি পেঁয়াজ রয়েছে, আদা রসুন রয়েছে। তো এই পণ্যগুলো বর্তমান মার্কেটে কেমন দামে বর্তমান মার্কেটে বেচাবিক্রি চলছে, বাজার চলমান কেমন রয়েছে দর্শক জানিয়ে দিচ্ছি। গেল কয়েকদিন ধরে কিন্তু বাজার উদ্যোগত ছিল, তবে এর সাথে সাথে স্মরণীয় পর্যায়ে আসার কারণ হচ্ছে মার্কেটে চাহিদার থেকেও তুলনামূলক বেশি আমদানি হয়েছে। দেশের বাজারে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ নাকি আমদানি হচ্ছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, এদিকে কমেছে পেঁয়াজের চাহিদা। দর্শক, বর্তমান মার্কেটে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ সহকারে, ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ সহকারে, ইন্ডিয়ান ভার্মা পেঁয়াজ সহকারে সাথে রয়েছে নিউজিল্যান্ডের পেঁয়াজ। মার্কেটে কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই জানিয়ে দিচ্ছি। মার্কেটে নিউজিল্যান্ডের পেঁয়াজ রয়েছে, মার্কেটে বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকা দরবেতে প্রতি কেজি পাইকারি দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা। নিউজিল্যান্ডের পেঁয়াজ দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্কেটে রয়েছে, তবে নাসিক এলসি পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি দামে 92 টাকা থেকে 90 টাকা দরবেতে প্রতি কেজি পাইকারি দামে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান নাসিক এলসি পেঁয়াজ। এদিকে ইন্ডিয়ান সাউথের পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে, আর এই যে একটা মোটা রয়েছে 90 টাকা দরবেতে বিক্রি হচ্ছে। এদিকে দেশি ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে 108 টাকা থেকে 10 টাকা, পাবনার পেঁয়াজ ভালোটা বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 16 টাকা দর্শক বন্ধুরা। এর থেকে আর আরেকটা আছে ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে, সেই পেঁয়াজ মার্কেটে ঢালাগড়ে পাওয়া যাচ্ছে 20 থেকে 22 টাকা দরবেতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ দর্শক বন্ধুরা। এদিকে আমরা আদা দেখতে পাচ্ছি মার্কেটে, কেউ কেউ বিক্রি করতেছে যে নর্মাল 80 টাকা, আবার কেউ কেউ বিক্রি করছে 90 টাকা বিক্রি করতেছে, যেগুলো হচ্ছে ভালো, একবার ফ্রেশ, এরকম ময়লা থাকে না, এই যে ইন্ডিয়ান কেওলাতে। কিন্তু আমি আমার সামনে যে পেঁয়াজ সরি যে আদাগুলো দেখতে পাচ্ছি মার্কেটে প্রতি কেজি পাইকারি দাম, এগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরবেতে বিক্রি হচ্ছে। দেশি রসুন হয়তো আমার সামনে নেই, তবে দামটা বলেছি, দেশি রসুন মার্কেটে বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 205 টাকা দরবেতে প্রতি কেজি পাইকারি দাম বিক্রি হচ্ছে, যেমনটি নাটোরের রসুন দর্শক বন্ধুরা। তা দর্শক, এই ছিল রাজধানীর শ্যামবাজার থেকে আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজার দর আপডেট।